দেশের প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাই খাবারের রিভিউ সহ বিভিন্ন কন্টেন্ট বানিয়ে বেশ জনপ্রিয় এই তরুণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায়। বাবা মাকে দামি গাড়ি উপহার দিয়ে রীতিমতো সাড়া ফেলেছেন তিনি। তবে এটা করতে গিয়ে কি কি বিপত্তি ঘটল, কেনই বা তাকে নিয়ে এই সমালোচনার ঝড়, বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। গাইজ, ভিডিওতে কি হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া, বাট একটা জিনিস বলতে পারবো, ভিডিওটা ইজ গোনা বি জোস। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেকার রাফসান বা রাফসান দা ছোট ভাইয়ের বাবা মায়ের বিরুদ্ধে 3,15,00,000 টাকা ঋণের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যে দুই ভাগে বিভক্ত ফেসবুক ব্যবহারকারীরা। ঘটনার শুরু, সম্প্রতি কন্টেন্ট থেকে আয় করার টাকায় মাকে অডি গাড়ি উপহার দেওয়ার একটি ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন রাফসান দা ছোট ভাই। কিন্তু তার বাবা ও মা বিপুল অর্থের ঋণ পরিশোধ না করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন এক ব্যক্তি। পোস্টের কমেন্টে তিনি রাফসান দা ছোট ভাইয়ের বাবা মায়ের ঋণ নেয়ার, সম্পত্তি নিলাম হওয়ার এবং রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করেছেন। এরপরই শুরু হয় নানামুখী আলোচনা। কেউ বলছেন রাফসান দা ছোট ভাই হয়তো জানতেনই না তার বাবা মা ঋণী, তাছাড়া তিনি তার বাবা মাকে গাড়ি উপহার দিয়েছেন, এটি তার ব্যক্তিগত ইস্যু বলেও মনে করেন অনেকে। ফেসবুক পোস্টে তানভীর হাসান নামের একজন লিখেছেন এটি একান্তই তার ব্যক্তিগত বিষয়, বাবা মা ঋণগ্রস্ত হলে সেটা তার মা বাবার ব্যক্তিগত বিষয়। আবার অনেকেই ফেসবুকে রাফসানকে তুলোধুনা করছেন, তারা বলছেন রাফসান বাবা মাকে গাড়ি না দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারতেন। তবে এই ঘটনার দুই দিন পার হয়ে গেলেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি রাফসান দা ছোট ভাই। বিভিন্ন বিষয়ে নানা সময়ে লাইভে আসলেও এ বিষয়ে একেবারেই নিশ্চুপ এই কন্টেন্ট ক্রিয়েটর। রাফসানের মূল নাম ইফতেকার রাফসান, যার বয়স 26 বছর। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। তার বয়সী তরুণদের অনেকে এখনও সেশন জটে আটকা পড়ে পড়াশোনায় শেষ করতে পারেনি, যেখানে টিউশনি করে অনেকে পরিবারের টাকাও পাঠাতে হয়, অনেকে চাকুরির পরীক্ষা দিতে দিতে হতাশাগ্রস্ত, অনেকে বিসিএস এর স্বপ্ন দেখে এখন গ্রামে গিয়ে প্রাথমিকের মাস্টারি কি বেছে নিয়েছেন, সেখানে রাফসান তার বাবা মাকে গাড়ি উপহার দিচ্ছেন। বড় ছোট ছেলে বুড়ো অনেকেরই প্রিয় চরিত্র এই রাফসান। অল্প বয়সের ছেলে মানুষের সরল অভিব্যক্তি ও সংকোচহীনভাবে সেসবের উপস্থাপনার মধ্য দিয়ে রাফসান কয়েক বছরের মধ্যে পৌঁছে গেছে লাখ লাখ মানুষের কাছে। কাউকে হেয় প্রতিপন্ন করা বা কারো সঙ্গে তর্ক বিতর্কে বা উত্তপ্ত কোনো ইস্যুতে না জড়ানোর ব্যাপারে বেশি সংবেদনশীল ছিলেন তিনি। অন্যদের ছাড়িয়ে যাওয়ার এটিও একটি বড় কারণ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।